শুনবি শোনাম নাম বলে দে কোন রাস্তা তাই কত আমার নাম শহিনী তুই নাম্বার মাই নেম ইজ কমলিকা তোরা মার পিছে পড়ে যা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা হার্টফুল। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকে বহুদিন পর আমি ট্রাইপডে একটু ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 4:45, কারণ দেখো ঘড়িটা আমার ওখানে রাখা, কারণ ঘড়ির জায়গায় যেটা এসেছে সেটা হচ্ছে আমি তোমাদের স্টোরি একটু পরে বলছি। আমাকে আপাতত একটু বেরোতে হবে, একটা কাজ আছে, কাজ তো এখানে একটু ব্লগ নিয়েই বেরোবো। তো আপাতত বেরোই, মাস্কটা খুঁজা নেওয়ার আগে নিয়ে নিই আমি, বুঝলে তো, নিলে এবার নিচে কি পরে পাবো না, মনে হচ্ছে মাস্ক নিচে আছে। চলো তাহলে আমি একটু বেরোচ্ছি। আমি আপাতত কুমোর পাড়ায় এসেছি, চলো মেন রিজনটা পরে বলছি। জায়গায় ঢুকে পড়েছি, সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী তলার পর যে গঙ্গার ঘাটটা আসে সেটা হচ্ছে ঠাকুর ভাসানের গঙ্গার ঘাট। এখানে সেতু ঠাকুর আর কি বিসর্জন হয়, তোমরা দেখছিলাম কুমোর পাড়া গেছিলাম, গড়গড়ি ঘাটের রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি। এবার এই রাস্তাটা হচ্ছে সিদ্ধেশ্বরী তলার ওখান থেকে সোজা চলে যাচ্ছে হচ্ছে শীতলাতলা হিল গেট। সামনে একটা কাকু বসে আছে আমাকে না দেখছে, আমাকে এবার হাঁটতে হবে। এবার বেরিয়ে পড়বো, এমন হচ্ছে রেল গেট দেখতে পাবো, পিছনে কেউ আসছে না তো। দেখো শিখেছি আমার কি আনন্দ, এই জাস্ট আমি বাড়ি ফিরলাম। এখন বাজে হচ্ছে, আমি খালি এসির দিকে তাকাচ্ছি, এখন বাজে হচ্ছে 6:20। মা একটু খেপে আছে, কালকে পরীক্ষা না, আমি ব্লগিংটাকে বলছি খেপে ঠিক নেই মা, আজকে সকাল থেকে একটু মুডটা বিগড়ে আছে। আমি আজকে রাতে একটা শুট প্ল্যান আছে, তো এখন আশা করছি রাত অব্দি কথা হবে না, যা হবে কালকে সকালে। ঠিক আছে, দেখা করছি কালকে সকালে। হ্যালো গাইজ, গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে। অগোছালো বিছানা আমার, ও আমি খালি টাইম দেখতে আছি, আমি এসির দিকে তাকাচ্ছি। এখন মাঝে হচ্ছে 10:30। আগে একটা ভালো নিউজ দেওয়ার আছে, আজকে সব থেকে আগে বলে দিই শীতলা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। ও এগুলো তো বলা বেকার, কারণ তোমরা ব্লগটা এখন দেখছো না লাইভ, ভিডিওটা দেখে তোমার সপ্তমী, কিন্তু সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আগে থেকেই বলে দিলাম। তো
আজ একটা ভালো খবর আছে, আজ আমি ফাইনাল ঠাকুর আনতে যাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো মাকে বলেও লাভ হবে না যে কুমোর পাড়ে যাবো। তারপর হচ্ছে মায়ের এক ফ্রেন্ড আছে দিওয়ালি আন্টি, তুমি হয়তো এখন ভিডিওটা দেখছো, তার বাড়ি হচ্ছে আমাদের সিতলতলার ওখানটাতে। তো এবার মা ফোন করে বললো যে ওরা তো জানে কখন ঠাকুর আছে, তাহলে তুই তখনই চলে যাস। এবার দীপালি আন্টির মেয়ে হচ্ছে সৈনী, এবার সৈনীর সাথে যাওয়ার কথা ছিল যে ঠাকুর আসবে তখন দেখতে যাবো। তারপর দীপালি আন্টি ফোন করে বলছে আমরা তো ঠাকুর আনতে যাই প্রত্যেক বছর, তুই ছেলেকে পাঠিয়ে দে না। আর মা বলেছে ও তাহলে আমার ছেলে যাবে, ছেলে যাবে, ছেলে যাবে, ঠাকুর আনতে যাচ্ছি। আবার তুমি একটা জায়গায় দেখতে পাবো, কিন্তু এবারে মজা হবে, এবারে আমরা অনেকজনে যাচ্ছি, দেখা যাক কি হয়। চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই এখন। এই দেখো সবকিছু এখন ঢোকানো হচ্ছে, শীতের যা যা ছিল সব আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে, শুধু বাকি পড়ে থাকছে একটা কম্বল, কারণ যেটা আমি গায়ে দিই। আমার মা ঘিমি চান হয়ে গেছে, বলো ভেতরে আলো নেই নাকি একদম? এক্ষুনি বলবে না, একা একা কথা বলিস না তো। সবাই সারা চান টান হয়ে গেছে দেখে বুঝতে পারছো, কি ফুল আজ রান্না নিলে এতক্ষণ আমি জমিনির মতন ঘুরে বেড়াচ্ছিলাম। এটা হচ্ছে আমার ডিজাইন করা টি শার্ট, কি লেখা আছে সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে চেক করে নাও, আইডি নিচে দেওয়া আছে। এখন আমি একটু আঙুর খাচ্ছি, ভেবো না আমি খালি পেটে আঙুর খাচ্ছি। আমি আগে উপরে আমি নকুল দানা খেয়েছি, জল পিপাসা পেয়ে গেছিলো বলে এই জন্যে তারপরে খাচ্ছি। আমি সোজা রেডি সেডি হয়ে ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি, চলো রাস্তা এখন আর বক বক করবো না, আমি সোজা সেতলাতলায় একটু বক বক করবো। তোরা মার পিছে পড়ে যা, অতি চেষ্টার পরে পরে কুমোর পাড়ায় রাস্তা পেয়েছি। এই দুটো আমাকে ভয় খাচ্ছিল, এদিক ওদিক নিয়ে যাচ্ছিল, আমি লাস্টে বাঁচিয়ে এনেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাকে বলবে, ওখানে তো বক বক করতে পারবো না, ব্যাঙ্গা বাজছে।
গিটারের উপরে মানে বাজনা মানে চলো আমি এক মিনিটে বকবক করে ফেলেছি, চলো 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 চলো। সবই দেখাবো, একটু পরে দেখাচ্ছি, আপাতত ফ্রেশ ট্রেশ হই, চলো।